একটা সময় তাকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার মনে করা হতো। কেউ কেউ ধরে নিয়েছিলেন যে হয়তোবা ক্যারিয়ার শেষে তিনি কিংবদন্তিদের তালিকায় চলে যাবেন। কথা বলছিলাম মোহাম্মদ আসিফকে নিয়ে। কিন্তু পরবর্তী সময়ে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে যান, এমনকি তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। সে মোহাম্মদ আসিফকে অনেক সমর্থকই প্রতারক বলে দাবি করেন, বলেন যে তাদের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছেন মোহাম্মদ আসিফ। সেই মোহাম্মদ আসিফই প্রতারক বলেছেন দীপ্তি শর্মাকে, অর্থাৎ ভারতের মহিলা দলের ক্রিকেটার দীপ্তি শর্মা, যিনি মানকাদিং আউট করেছেন ইংল্যান্ডের এক ব্যাটারকে। বিস্তারিত থাকছে বিডি ক্রিক টাইম বুলেটিনের এবারের প্রতিবেদনে। ইংল্যান্ডের বিপক্ষে ভারত নারী দলের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দীপ্তি শর্মা মানকাদ করে ভারতকে জয় এনে দেন। 16 রানে সেই জয়ের দিনে দীপ্তির করা মানকাদ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, হচ্ছে ঢালাও সমালোচনা। সমালোচকদের তালিকা যোগ দিয়েছেন মোহাম্মদ আসিফ। ফিক্সিং করে যিনি ক্রিকেটকে কলঙ্কিত করেছেন, খেটেছেন জেলও, সেই আসিফ দীপ্তিকে আখ্যায়িত করেছেন প্রতারক হিসেবে। টুইট বার্তায় তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি এখানে বোলারের বোলিং করার কোনো ইচ্ছেই নেই, সে শুধু নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটারের দিকে তাকিয়ে আছে তার সঙ্গে প্রতারণা করার জন্য। এটা ঠিক নয় এবং এটা খেলার চেতনার পরিপন্থী। তবে এই টুইট করে বিপাকে পড়ে গেছেন আসিফ। একজন ফিক্সার কোন যুক্তিতে ক্রিকেটীয় আইন অনুযায়ী উইকেট আদায় করে নেওয়া একজন ক্রিকেটারকে এভাবে প্রতারক বললেন, এমন প্রশ্ন তুলেছেন ভারতীয়রা। একজন বলছেন, ফিক্সার ক্রিকেট স্পিরিটের কথা বলছে, বিদ্রুপেরও তো সীমা থাকে। আরেক সমর্থকের মন্তব্য, অল্প কিছু টাকার জন্য আপনি দেশের সঙ্গে যে প্রতারণা করেছেন, তিনি আবার ভদ্রলোকের মতো কথা বলছেন, ভাই আপনি ঠিক আছেন তো? দীপ্তি যখন চার্লি ডিনকে মানকাট করেছেন, ইংল্যান্ডের তখন প্রয়োজন 17 রান। 106 বলে 47 রান করে চার্লি জয়ের আশা জাগিয়েছিলেন ইংল্যান্ডের। দীপ্তি তাকে মানকাট করার এক পর্যায়ে কান্না করার মতো অবস্থা তৈরি হয়। সমালোচনা শুরু হয় গোটা বিশ্বে। দীপ্তি অবশ্য দাবি করেছেন মানকাট করার আগে তিনি চার্লিকে সতর্ক করেছিলেন, এমনকি চার্লি যে বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তা আম্পায়ারকে অবহিত করেছেন। দীপ্তি বলেন, এটা পরিকল্পনা করেই করেছি, তার আগে অনেকবার ওকে সতর্ক করা হয়েছে কিন্তু ও বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, বিষয়টা আম্পায়ারকেও জানিয়েছিলাম। দীপ্তির মানকাটকে তবু অনেকে প্রতারণা হিসেবেই দেখছেন। আসিফও যোগ দিয়েছেন সেই তালিকায়, যদিও ক্রিকেটের নিকৃষ্ট প্রতারণাগুলোর একটি করেছিলেন যিনি। আসিফ দীপ্তিকে প্রতারক বলে মোটেও স্বস্তিতে নেই। দর্শক, মানকাদিং আউট নিয়ে আপনার মন্তব্য মতামত জানতে চাই। আপনার কাছে কি মনে হয়, মানকাদিং আউটটাকে কি অবৈধ ঘোষণা করা উচিত, নাকি এটা যেহেতু একটা আইনের পূর্ণতা পাচ্ছে আগামী 1 অক্টোবর থেকে এটাকে রান আউটের স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা এমনই থাকা উচিত? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।